আসসালামু আলাইকুম বাকিরে, আশা করি বাকি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি চলে আসি, কই আসি না, আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কই আসি। কারণ এই জায়গায় আমি দুইটা ভিডিও বানাইছি, এখন যদি আপনারা না কইতে পারেন তাহলে আমার জীবনটাই ব্যর্থ হয়ে যাবো। কা তো এখন আমরা গাড়ি দুইটা গেছি বউ বউ করে, এখন আমরা চলে যাবো। অনেকদিন পরে একটা বিয়ের দাওয়াত পাইছি ভাই, আজকে একদম বিয়া খাই একদম দুমায়া দিমু গা। তো বরাবরের মতো এখন আমি আমার জামাই আমার পোলার সাথে একটা বাইক নিয়ে আসছে, আমরা কয়েকজনে যাইতেছে বিয়ের দাওয়াত খেতে। কারণ অন্যরা হচ্ছে যাইতো না, কারণ হচ্ছে শরীর খারাপ, আর আমরাও যাইতে চাই না, বললো যে যাও নাহলে খারাপ দেখা, তো যাইতে হইতেছে। যাই হোক, এখন আমরা যাইতেছি। এই তো আমার বাপের বাড়ির এলাকায় ঢুইকা গেছি, এখন দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ শুরু হবে, আর উনি শ্বশুর বাড়ির এলাকায় ঢুইকা খুবই খুশি। তো আমার বাইকনাটা হচ্ছে সামনে বসছে, কারণ এখন থেকে অভ্যাস করতে হইব সামনে বসার, আর আমার পোলা হয়েছে মাঝখানে বইয়া গাড়ি চালাইতেছে। তো হ্যাঁ, কয়েকদিন পরে সামনে বহাই দিব, কোনো সমস্যা নাই, আমরা সব কিছুতে অভ্যস্ত রাখবো, গাড়িও চড়বো, প্লেনও চড়বো, সিএনজিও চড়বো, রিক্সাও চড়বো, অটোও চড়বো, সব কিছু সত্য হইব। তো আজকে হয়েছে ওয়েদারটা একদম গ্লুমি হয়ে রয়েছে, আমার এরকম গ্লুমি ওয়েদার একদমই ভাল লাগে না, রোদ মুদ থাকবো, বাতাস থাকবো, আকাশটাও নীল থাকবো, এই আকাশে আমার ভাল লাগে। আর এটা হয়েছে কেমন মুখ কালা আকাশ, এরকম মুখ কালা আকাশ আমার ভাল লাগে না। তো এখন হয়েছে হেঁটা করে একটু ভিডিও করে নিতেছি, হেঁটা করে আজকে আমার অনেক সুন্দর লাগতেছে এর লাগে। আর হলো যে আমারও একটু দেয়া দিলাম সুই মেরা। এখন হয়েছে আমরা চলে আসি বিয়া বাড়িতে, দেখেন মানুষ দৌড়াদৌড়ি জুফাজুফি জুফাজুফি করতেছে, আর আমি হয়েছে এই যে দেখাতেছি। আজকে হচ্ছে ঘরের ভিডিও দেখামু, ঘরের ভিডিওতে অনেকবার দেখাচ্ছে, আজকে ঘরের পিছনের ভিডিওটা দেখামু, আজকে হয়েছে হ্যাঁ তাকে বাগান টাগান দুইনাটা ঘুরে এলাম, কিন্তু ঘরে যাবো না, ঘরে বাইরে ভাই বেরিয়ে কারে কয় বেরিয়েতে ঠেলায় ঘরে ঢোকান যায় না। তো বেরিয়েটি হয়েছে বরের বাড়ির বেরিয়ে, বউয়ের বাড়ির বেরিয়ে, তারপরে হচ্ছে বেড়ার সংখ্যা কমে আসছিলো, বেরিয়েটি বেশি আসছিলো, দুনিয়ার বেরিয়ে মা গো মা আমরা নিজেরাও বেরিয়ে। তো আমি কইলাম যে আজকে আমি ঘরে যাবো না, ঘরে কোনো জায়গা নেই, জেন দিয়েছে হিন্দি মানুষ, জেন দিয়েছে হিন্দি মানুষ। আমার হচ্ছে ভাই আবার পোলার হলে একটু স্পেস দরকার, তো আমি স্পেসের লাগে একদম খোলা ময়দানে চলে এসেছে, একদম বাগান ভর্তি স্পেস পুতুই হয়েছে, আবার দৌড়া জাফা বয় হচ্ছে এমন তো তা করকা। তো আমি হচ্ছে পিচ্চিটির ডাক দিতেছি, তোমরা আইও তোমরা আইও, আমার পোলাটা লাগে একটু খেলো। তো পিচ্চিটি হয়েছে ও কি মেরা চাই, আবার জানলার পর্দাটা দিয়ে দিছে। তো আমার পোলা হয়েছে কী করবো, অসহায়ের মতো একবার এমন দিকে চুই মারে, আবার ওই এমন দিকে চুই মারে, আর মায়ের ডেরে ডাক দিতেছে আয়ো আফু আয়ো আমার লাগে একটু খেলো। তো কেউ এসে আয় না, এত লোক খেলতে বললে আর এত সময় বয়সে কেউ আসছিল না। পোলা এসে এরকম ধরে ধরে ছোটাছুটি করতে থাকবো, আর আমি পোলা রেখেতে চাইও ভাব তুমি এত বোরিং হয় না, আয়ো আমরা ছবি তুলি। তো আমি হচ্ছে ছবি তুলতে চাই, ব্যাক কলের মতো ভিডিও করে এলেছি, এই ভিডিওটা আপনাদের লাগে একটু শেয়ার করছি। আমি নিজেও ব্যাক কলে গেলাম, কেমনে আমি এই ভিডিও খালি আমার মধ্যে হ্যাঁ খালি ছবি আই না, খালি ভিডিও আর ভিডিও ভিডিও আর ভিডিও। তো আপনি করে এসে পুরো বাগানটা একটু একটু দেখাম, এই যে দেখেন ছবি তুলতে যাই হয়েছে, আমি ভিডিও করে এলেছি। এখন আমার পোলা করতেছে আমি আর এনে থাকবো না, আমি অন্য জায়গায় যাবো। তো এখানে অন্য জায়গায় আছে তোর ভাই বোনের কোক আছে, তো এত এসে এই গাড়ি হঠাৎ করে যাইতেছে। তো আমি করতেছি এটা তো তোর খালার গাড়ি, তোর খালা তো ডাকতে যাইব, তুই হঠাৎ করে কেমনে যাইবি ক, উঠলেই তো তোরা ডাকা লয়ে যাইব, আমি কেমনে এক লাখ লাখ কুমিল্লা থাকবো। তো এত করতেছে থাক, আমি যাইতাম না, আমি মনের দুঃখের হুকুরের সামনে যাই খারার মতো, হ্যাঁ তো হুরেরও যাই, হুরে আর ওর মধ্যে খারা রয়েছে। তাহলে বইনের আন সবটি ধরে বাই আনতে আট এনে যাইস না, হুরের হানি নি বালানো কালা গোলা, এ হুরের মধ্যে পানি আছে, সাপ আছে, মাকড়সা আছে, তেলাফোয়া আছে, টিকটিকি আছে, সব বলে ফুরের বিদ্যা আছে। তো হ্যাঁ কোনোভাবে হুরের সামনে তুমি যেত না, হ্যাঁ মনের দুঃখে হুরের সামনে খাড়াই থাকবো, হ্যাঁ গাড়ির মধ্যে উঠতে হতেছে না। তা আমি করতেছি যে আর তোরা আর নতুন জায়গায় লইয়া যাবো, এখানে একটা মানুষের বাড়ি ঢুকছি, মানুষের বাড়ি ঢুক কেমন লাগে ইটটা লাগাই দিছে, কারণ হাতের মানুষের মানুষের দেখলেই হাতের সমস্যা হয়ে যায় গা। আজকে একটা বিয়া খাইতে হয়েছে, আমি কিন্তু ফ্যানের নিচে বইতে পারলাম না, একটু বাতাস খেতে পারলাম না, মানুষের লোক কথা কইতে পারলাম না, যাও একটু ঘরে গেছে আমার বলার ফ্যান ফ্যানানি ফ্যান জ্ঞানানি জ্ঞান জ্ঞানানি শুরু হয়ে গেছে। তাই এখন হচ্ছে জলফি ফাততাছি, এটা কার কাছে জলফি গেছে আমি জানি না, বিয়ে বাড়িতে এলে এরকম জলফি আম টাম যায় থায়, তারপরে কাঁটলের মুসি মুসি এটি সব চুরি টুরি করে মানে এমনি ফাইরে টাইরে খাইয়া লেতে হয়, এটা এক ধরনের মজা।
হয়েছে গিয়া আমার বাইক না লাগে আমার তাল তমুনের ফোলা, তো এই ফোলাটা হয়েছে কত টিটি শুলইয়া ফান সুপারি আর কয়েকটা টুটফিক লিয়া বয়ে রয়েছে। তো আমি কইতেছি যে তুমি এটি আর এরম শো অফ করতেছো কি লেগে, তুমি নাকি টেয়ার লেগে বইছো ভাই করতেছো না আমি গিফটে লেগে বইছি। তো গিফট মানে হয়েছে এখন হয়েছে মানুষ গিফট দেয়, তো আমার কাছে গিফট মানে গিফট টিয়া মানে এটিয়া হ্যাঁ আমার ফোলার টিয়া দিয়ে দিয়েছে হ্যাঁ আমার ফোলার চেয়ার অর্ডার দিয়েছে হ্যাঁ করতেছে খারাপ আমি একটা নিমু, তো হ্যাঁ হচ্ছে দিতেছে না আমার ফোলা করতেছে খারাপ আমি নিচের নোটটা নিমু ফিরতে নিতাম নোট 5500 আমি নিচেরটা নিমু। তো হ্যাঁ করতে স্যার আপনি এরম করতেছেন কা ভিডিও করতেছেন কা, আমি হচ্ছে আমি টেয়া দেহে দিতেছি তো আপনার ফলার এই দেন ধরেন দিছি তো দিছি ধরেন দিছি হ্যাঁ ডুম করে দিচ্ছে আবার দুম করে লইয়া লেব দেখছেন এখন হচ্ছে আমার পোলা করতেছে খারাও তুমি এখন কী করে তোমার লোকে দেহ, তো আমার পোলা করতেছে দাও সব ডি নোট আমার হাতে দাও আর তুমি 500 টাকা লইয়া বইয়া থাও। তো এই বাইকনা টাইকনার লগে অনেক ভালো সময় কাটাইছিলাম এক সময় যখন আমি ঢাকায় পড়ালেখা করতাম, তো ভালো সময় কাটছে ওদের লগে আর হলো যে অনেক দৃষ্টি আমি ফেজলামি করছি। তো এখন এটি বড় হয়ে গেছে আমিও সংসারপাতি করি আমার পোলাও মাসাল্লাহ বড় হয়ে যাইতেছে, কয়েকদিন পরে আমার পোলাও এটার সমান হয়ে যাবো নটরডেমে পড়বো আল্লাহ যদি বাঁচিয়ে রেখে দেশের বাইরেও পড়তে পারে, এটা সবাই ও তাকদিরের উপর আবার কুমিল্লাও পড়তে পারে কোন যেন আবার দেওয়া যেতে পারে হ্যাঁ শয়তানি বদনামির কারণে আমি ওর মাদ্রাসায় দিয়া দেবো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তো এদিকে এসে আমার পোলারে সাদে লয়ে এলাম, আমি আজকে আমার পোলাটার লয়ে খালি ঘুরতে গেছি একবার এনে একবার হ্যাঁ এনে যায় এনে হাতে শুট একটু যদি হাতের একটু ক্যারেটটা আমি হ্যান থেকে হাতের লইয়ে আরেক জায়গায় লয়ে যাই, কিন্তু আজকে ঘরের ভিতরে গেছি না দেখছেন আজকে ঘরের মধ্যে গেছি কিন্তু বেরিয়েতে ঠেলায় মোবাইলটা কোথাও বাইর করতে পারছি না যে একটু ভিডিও করে আপনার দেয় আমার কী লেভেলের বেরিয়েতে আসছিল ঘরটার ভিতরে। সরি এগুলো হচ্ছে মেহমান ছিল বুঝছেন, মেহমানের সামনে আসলে ভিডিও করতে আমার একটু লজ্জা লাগে। যাই হোক আমার ফোলা সাদের মধ্যে ও টিকছে না হাতে হচ্ছে হ্যান থেকে নেমে যাবো হ্যান হয়েছে মাইয়া ফাইন আর মাইয়া ফান আমার ফোলা ফান মাইয়া ফান পছন্দ করে না হ্যাঁ হাতের খালা বইনেরা ব্যাগটি সাদের মধ্যে উঠছে উইটটা হইলো যে ছবি তোলানো শুরু করছে হ্যাঁ ও বেরিয়ে বেরিয়ে জ্বালায় আমার ফোলাটা আজকে কোনোখানে শান্তি পাইতেছে না, তো হাতের খালাও নেমে যাবো হাতেও নেমে যেতেছে যাইয়ে হাতের একটু খানা দানা খাইবো এর লেগে গেছে হাতে নেমে যাইতেছে হাতে করতেছে আমার খিদে লাগছে আমার খানা দাও আমার খিদে লাগছে আমার খানা দাও, তো এখন দিয়ে একটু খানা দানা খাওয়াবো যদি একটু সিপা সাপা পাই সিপা সাপার ভিতরে বইয়া বইয়া খাওয়াই দিব। তো হ্যাঁ হয়েছে যে দরজাটা বন্ধ করে রাখছে আমরা এখন ডুকমুখে আমরা ঠক 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 করবো আমার বলা হয়েছে আর সঙ্গী সাথী পাইছি কিছু সঙ্গী সাথীগুলো একটু গপ জমাতে চাইতেছে কিন্তু সঙ্গী সাথীটি কি লিখতেছে না হাতের ফিস দিয়ে খারা হয়েছে বুঝলাম না। তো হাতের আমি জোর করে আবার খাওয়াই দাওয়াই আর ফ্রেন্ড আবার ছাতের উপরে লইয়ে এসেছি হাতের বাপে কথা চাইও তোমার ঘুম পাড়াই দেই। তো মজার বিষয় হলো আমার ফোলাটা আসলে ঘুমাই গেছে এত পরিমাণ ক্লান্ত আর হচ্ছে এত আজকে একটু বয়নের জায়গা পাইছে না যাতে এখন ধুম করে ঘুমাই যাব। তো আপনার ওইসব পুরো ভিডিওটা দেন আর মাশাআল্লাহ করতে ভুলবেন না আমার জামাই আর পোলারে দেখা আর হলো যে আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে যে এরকম আঞ্চলিক ভাষায় কথা বলতে আমারও অনেক বেশি ভালো লাগে আর মানে ভয়েসটা দিতে আমার অনেক অনেকবার দিতে হয় কারণ হচ্ছে যে আমি প্রপারলি পারি না, হয়তো বা বাসার মধ্যে আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি কিন্তু হচ্ছে যে এইভাবে বলি না যেভাবে ভিডিওর মধ্যে বলি সেজন্য অনেকবার ভয়েস দিতে হয়। তো যাদের ভালো লাগবে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ সাবফন্স মম ওইটাকে একটা লাইক দিয়ে রাখবেন আর হচ্ছে আর কি আপনারা সবাই ভিডিওটা এনজয় করুন আর ওয়েদারটা এখন খুব বেশি ভালো লাগছে অনেক বেশি বাতাস ছিল। ঠিক আছে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।